সংবাদ সঞ্চালক বসে রয়েছেন প্যানেল ডিসকাশনে প্রশ্ন করছেন মুখোমুখি থাকা তালিবানদের সংবাদ সঞ্চালককে ঘিরে রয়েছে বন্দুকধারী তালিবানরা এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘন্টা তালিবানদের হাতে আফগানিস্তান চলে যাওয়ার পরই দেশ ছাড়ছেন বাসিন্দারা যদিও তালিবানরা জানিয়েছিলেন যে তারা রক্তপাত চান না কিন্তু তাতে আস্থা নেই সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে তাই নিরাপদ আশ্রয় খুঁজছেন আফগানের বাসিন্দারা তালিব জমানার নয়া নীতি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন মহিলারা তবে কো-এডুকেশন নয় একসঙ্গে পড়াশোনা করতে পারবে না ছেলেমেয়েরা শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়ে নয়া নিয়ম চালুর কথা জানালেন আব্দুল বাকি হাক্কানি অধ্যাপকদের সঙ্গে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই কথাই বলেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী مجاهد مهاجرين آلتا پکې په آرامه او په سوله ییزه توګه باندې د څلور لسیزې ژوند کړی مونږ د پاکستان چې زموږ ګاونډی دی د ښو اړیکو غوښتونکي یو لکه څنګه چې پخوا موږ د دوستۍ اړیکې درلودې بعد د دې به هم زموږ روابط له پاکستان سره مثبتې وي او د خپلو ملي منافعو په اساس به زموږ دغه روابط د پاکستان سره নাগরিকদের দেশে ফেরানোর প্রচেষ্টা প্রয়োজনে দ্বিগুণ হবে কাবুল বিমানবন্দরে রকেট হামলার খবর নিশ্চিত করে বিবৃতি দিল হোয়াইট হাউস হামিদ কারজাই বিমানবন্দরে হামলার বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং চিফ অফ স্টাফ রন ক্লায়নের আলোচনার উল্লেখ রয়েছে প্রেস বিবৃতিতে হোয়াইট হাউসের বিবৃতির মধ্যে হুঁশিয়ারি সুরে বলা হয়েছে নিরাপদে আমেরিকান নাগরিকদের আফগান মুলুক থেকে দেশে ফেরাতে সব রকমের ব্যবস্থা নেবে বাইডেন প্রশাসন পাশাপাশি বাহিনীর সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে এই বিবৃতিতে অশান্ত আফগানিস্তানে উত্তাপ ক্রমশই বাড়ছে কোথাও বিস্ফোরণের শব্দ একাধিক রকেট হামলা সব মিলিয়ে আতঙ্কের এক পরিস্থিতি কাবুল জুড়ে গোটা শহর ছেয়ে আছে কালো ধোঁয়ায় সংবাদ সংস্থা এফপি সূত্রে খবর আজ ভোর ৬:৪০ নাগাদ কাবুলের লাভেজার থেকে ছোড়া হয়েছে দুটি রকেট অন্যদিকে কাবুল বিমানবন্দরের আশপাশে মার্কিন বায়ুসেনার একাধিক স্ট্রাইক করেছে বলে জানতে পারা যাচ্ছে সাত সকালে রকেট হানায় ক্ষতিগ্রস্ত আবাসন কাবুলের আরিয়া টাউনশিপ এলাকার বাসিন্দারা বলছেন বাড়ির ছাদে এসে পড়েছে রকেটের টুকরো লাভজার খায়রখানা ক্রস রোডে খুরশিদ প্রাইভেট ইউনিভার্সিটির কাছে এটি গাড়ি থেকে রকেট হামলা করা হয় টার্গেট কারা কেইবার রকেট ছুড়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় সংবাদ সংস্থা এফপি জানাচ্ছে যে এই ঘটনা কারা ঘটিয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও গাড়ি থেকেই রকেট ছোড়া হয়েছে তালিবান অফেন্সিভে আছে অনেক গ্রাউন্ড গেইন করেছে হয়তো চেষ্টা করবে ইউনাইটেড স্টেটস কে আর কতটা অপমান করতে পারে দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট সেকেন্ড আমেরিকা চেষ্টা করছে নিজের লসেস কতটা কমাতে পারে এই জন্য একটা কাউন্টার অ্যাকশন ওরা করছে আমাদের যে পার্মানেন্ট ফাইভ পার্স যারা ইউনাইটেড স্টেটস রাশিয়া চায়না ইউকে ফ্রান্স এদের মধ্যে প্রায় দুটো ব্লক হয়ে গেছে চায়না একদিকে ইউএসএ ব্রিটেন ফ্রান্স একদিকে রাশিয়া এখনো মন ঠিক করতে পারিনি তো এই ইস্যুটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে ইউএনএর ব্যর্থতাটা আমরা বুঝতে পেরেছি বিদেশি শক্তি আফগান মুলুক ছাড়লে সংকটে পড়বে গোটা বিশ্ব ৯/১১ এর মতো আরও ভয়াবহ হামলার
আশঙ্কাও কড়া প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইদ ইউসুফ এই আশঙ্কা প্রকাশ করেছেন। পাকিস্তানের বক্তব্য, আফগানিস্তানকে একলা ফেলে রাখা কখনোই ঠিক সিদ্ধান্ত নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতির মাধ্যমে পাকিস্তানের এনএসএফ জানিয়েছে, আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শরণার্থীদের সমস্যাও বাড়বে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান আমেরিকা ও বিশ্বকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তাদের সাহায্য ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না। রাজনৈতিক মহল বলছে, বিদেশি সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেলে আর্থিক সংকটে পড়তে পারে পাকিস্তান। পাকিস্তান যেটা বলছে তার মধ্যে কোনো সঙ্গতি নেই তাদের কথায়। প্রথমে বলেছিল পাকিস্তান, যখন তালিবান ফোর্সেস কাবুলে এলো এবং তারা মোটামুটি আফগানিস্তানের বেশিরভাগ অংশ দখল করে নিল, যে এটা ভালো যে ফরেন ফোর্সেস চলে যাচ্ছে পাকিস্তান, তাতে আফগানরা ফরেন কন্ট্রোল মুক্ত হলো, এই কথা বলেছিল। আজকে তারা বলছে ফরেন ফোর্স চলে গেলে অসুবিধা হবে। তার একাধিক কারণ, একটা কারণ হচ্ছে পাকিস্তানের হাক মানে তালিবানদের হাক্কানি ফ্যাকশন, সেটা পুরোপুরি কন্ট্রোল করে পাকিস্তান, এবং সেই ফ্যাকশনটার উপরে যাতে কন্ট্রোল রাখতে পারে তাতে পাকিস্তান চেষ্টা করবে নিশ্চয়ই। সুতরাং সেই জিনিসটাকে পাকিস্তান পুরোপুরি হারাতে চায় না।